Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel. কেমন আছেন সবাই? I hope সবাই খুব ভালো আছেন, মজায় আছেন, শান্তিতে আছেন, আনন্দে আছেন, etc. তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই প্রশ্নের অ্যানসারটা এই তাদেরকে দিলাম যারা অল টাইম আমাকে মেসেজ করতে থাকে, আপু তুমি কেমন আছো, হ্যালো আপু তুমি কেমন আছো। আচ্ছা সবাই ভালো আছে আশা করি, আমার যারা ভিউয়ার্স আছেন তারাও খুব ভালো আছেন। তো আজকে আমি কেন আপনাদের সামনে আবারও চলে এলাম, আজকে মূলত আমি একটা 7 days চ্যালেঞ্জের ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। তো আজকে অনেকদিন পরে আমি আইলাইনার পরলাম, তো এজন্য নিজেকে একটু উইয়ার্ড লাগছে। বেসিক্যালি এই আইলাইনারটা আমি নতুন কিনেছি, আর এটা দিয়ে আমার মানে দেওয়ার সময় অনেক ইজি মনে হচ্ছিল। বেসিক্যালি আমি নট আ আইলাইনার গার্ল, আমার আইলাইনার দিতে একটু মানে কষ্ট হয়, এর চেয়ে আমার মাস্কারা খুব পছন্দ। তো আমি শর্টকাট মাস্কারা দিয়ে বের হয়ে যাই বাসা থেকে। বাট আজকে কেন জানি না আমার এই আইলাইনারটা কেনার পর থেকে মনে হচ্ছিল একটু দেই একটু দেই একটু দেই, তো ফাইনালি দিলাম। অলরেডি আমার চ্যানেলে আপনারা কয়েকটা 7 days চ্যালেঞ্জ অলরেডি দেখে ফেলেছেন, অলরেডি কয়েকবার বুঝছি বাই দ্য ওয়ে। তো আজকে আমি যে চ্যালেঞ্জটা করবো সেটা হচ্ছে এই প্রোডাক্টের রিভিউ, অলরেডি রিভিউ না ফার্স্ট টাইম ইম্প্রেশন অলরেডি আমার চ্যানেলে। এই ভিডিওটা যখন আপনারা দেখছেন তখন অলরেডি ওই ভিডিও দেখা শেষ। তো এটা হচ্ছে আমি একটা না 7 দিন আমার স্কিনে অ্যাপ্লাই করবো, মানে আমার ফেসে অ্যাপ্লাই করবো, কারণ এই মুহূর্তে আমার কিছু অ্যাকনে নাই বাট অ্যাকনে কিছু দাগ আছে, আর ওরা বলছে যে পিম্পল অ্যাকনে এগুলো রিমুভ করবে, প্লাস হচ্ছে স্পটটাকে একটু রিমুভ করবে, ব্লেমিশেস দূর করবে, স্কিনটাকে একটু ব্যালেন্স করবে, প্লাস হচ্ছে অ্যাকনেকে অ্যাকনে পিম্পল এগুলোকে ক্লিয়ার করবে, ম্যাজিক্যাল মানে এফেক্ট আমরা দেখতে পাবো। তো কি ম্যাজিক্যাল এফেক্ট আমার ফেসে আসে সেটা দেখার জন্য মূলত আমি একটানা 7 দিন এটা আমার স্কিনে অ্যাপ্লাই করব। দেন আমি আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব যে আসলে এটা কোনো ম্যাজিক্যাল এফেক্ট আমার ফেসে দিতে পারলো কিনা। সো আর কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি সরাসরি ভিডিওতে। হ্যালো, আজকে হচ্ছে তৃতীয় দিন, আমি আবারও আমার র ফেসে চলে আসলাম। বাট আজকে আমি ফেস প্যাকটা বানাবো একটু অন্যরকম ধাঁচে, মানে আমার মতো করে। তো আজকে আমি কি অ্যাড করব, আমরা সবাই মোটামুটি জানি, আবার অনেকেই জানি না, সেটা হচ্ছে টমেটো কিন্তু আমাদের দাগ রিমুভ করতে অনেকটা হেল্প করে, আমাদের স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করে। তো আজকে আমি যেটা করছি এই টমেটোর রস সামান্য এটা নিয়ে নিচ্ছি, একদমই সহজ, জাস্ট একটা টমেটো কেটে নিয়ে আসবেন, এভাবেই আমার মতো শর্টকাট ওয়েতে রসটা নিয়ে নেবেন, নিয়ে নেবেন পরিমাণ মতো ফেস প্যাক পাউডার, তারপরে ভালোভাবে মিক্সড করে নেবেন। আপনারা চাইলে কিন্তু টমেটোর রসটাকে ব্লেন্ড করে বের করে নিতে পারেন, বা স্লাইজারে কুচি করে নিলেও কিন্তু খুব সুন্দরভাবে এর রসটা বের হয়ে যায়, বা একটু হাত দিয়ে আগে থেকে চটকিয়ে রসটাকে বের করে নিলেও কিন্তু খুব ভালো হয়। এই আমার হিজাবের কি অবস্থা, আর ব্রাশ দিয়ে ইউজ না করে একটু হাত দিয়ে চটকে নিচ্ছি যাতে করে টমেটোটা খুব ভালোভাবে এটার সাথে মিশে যায়, এবং হাত দিয়ে খুবই নর্মালভাবে আজকে লাগিয়ে নিচ্ছি। সপ্তাহের প্রতিটা দিন তো সমান যায় না, তাই না? কিছু দিন তো একটু ডিফারেন্ট হবেই। ভিডিওর মাঝখানে আবারও হ্যালো বলে কথা শুরু করছি, কারণ আজকে হচ্ছে day 5 আর আমি দেখাচ্ছি আমার স্কিনের বর্তমান অবস্থা। সি, একটু সাইডে সরে আসলাম,
বিকজ অফ আমি সাইডে একটা ছোট ভিডিও দিয়ে দিব, সেটা হচ্ছে আমার ডে ওয়ান এর, বাট ওটাকে আমি মিউট করে রাখবো আর আপনারা দেখতে পাবেন যে স্কিনের বর্তমান অবস্থা। দেখুন আমার স্কিনের বর্তমান অবস্থা, হ্যাঁ স্কিনের বর্তমান অবস্থা, আর একদম শুরুতেও দেখেছেন যে কি অবস্থা ছিল। তো এখন আমি ডে ফাইভ এর যে প্যাকটা রেডি করেছি সেটা ইউজ করব। এটাও আজকে একদমই নর্মাল ভাবে রেডি করেছি, জাস্ট রোজ ওয়াটার দিয়ে। আমার না কেন জানি রোজ ওয়াটার ছাড়া কোনো ধরনের প্যাক ভালো লাগে না, মানে ফেস প্যাক মানেই হচ্ছে আমার রোজ ওয়াটার থাকতেই হবে। তো আমার মতো কারা কারা আছেন যারা রোজ ওয়াটার ছাড়া ফেস প্যাক চিন্তাও করতে পারেন না, কল্পনাও করতে পারেন না, তারা এখনই কমেন্ট করে জানিয়ে দিন। আমি এখন কোনো ফিডব্যাক দিব না, আমি জাস্ট দেখালাম যে আমার স্কিনের কি অবস্থা। ডে সেভেন কমপ্লিট হওয়ার পরেই আমি আপনাদেরকে আমার ফাইনাল অপিনিয়ন জানাবো যে আসলে ফেস প্যাকটা আমার ফেসে কেমন প্লে করলো, এন্ড ফাইনালি আমি এটা কতটুকু পছন্দ করেছি বা ডিসলাইক করেছি, এটা আমি আদৌ পরে আবার পারচেস করব কিনা, আমি কাউকে রেকমেন্ড করব কিনা, সব কিছু আমি আপনাদের সাথে ডে সেভেন এ ইনশাল্লাহ শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে ডে সেভেন, বাট আমি এখন পর্যন্ত আমার ফেসে প্যাক ইউজ করিনি, যেটা আমি নিয়ে বসেছি অলরেডি যে আজকে আমি এটা ইউজ করব। বাট আমি একটা কথা শেয়ার করতে চাই, হয়তো আমি একটু পরে ভুলেও যেতে পারি, তাই আগেই বলে নিতে চাচ্ছি। সেটা হচ্ছে যে গতকালকে আমি একটা প্রবলেম ফেস করলাম, সেটা হচ্ছে একটা না সাত দিন ইউজ করাতে আমার কাছে মনে হচ্ছিল কালকে আমার স্কিন একটু জ্বালা পোড়া করছিল ফেস প্যাকটা লাগানোর পর পর। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে যারা এই প্যাকটা ইউজ করবেন, আমার মতো একটানা সাত দিন না, এটা অ্যাকচুয়ালি একটা এক্সপেরিমেন্টাল ভিডিও, সো আমি সাজেস্ট করব যে প্রতিদিন ইউজ না করার জন্য অন্তত একদিন অথবা দুই দিন পর পর ইউজ করার জন্য। এখন আমি যেহেতু একটা এক্সপিরিয়েন্স করছি, সো আমি দেখতে চাচ্ছিলাম যে এটা একটানা সাত দিন ইউজ করলে আমি কী কী প্রবলেম ফেস করি আর আমার কী কী বেনিফিট হয়। তো খারাপ কিছু তেমন কিছু লাগেনি, তো একটা খারাপের কথা তো বললামই যে আমার স্কিন একটু জ্বালা পোড়া করছিল, এছাড়া কোনো প্রবলেম হয়নি। তো আজকে আমি ফেস প্যাকটা ইউজ করি, দেন আমি আপনাদের সাথে শেয়ার করি যে আমার এক্সপিরিয়েন্স যে এটা আসলে কতটা ভালো ছিল, এবং লাস্টে আমি আমার স্কিনের ক্লোজ একটা শট দেখাবো যে আমার স্কিনে বর্তমান কী অবস্থা ইউজ করার পরে, এবং আপনারা নিজেরাই কম্পেয়ার করতে পারবেন ডে ওয়ানে আমার স্কিন কীরকম ছিল এবং ডে সেভেনে এসে আমার স্কিনের কী অবস্থা। সো আমার হয়তো খুব বেশি কিছু একটা বলা লাগবে না, আপনারা নিজেরাই ডিসিশনে পৌঁছে যাবেন যে এটা আপনারা আদৌ ইউজ করবেন কি না। সো আজকের জন্য প্যাকটা ইউজ করা যাক। আমি মুগ্ধ আসলাম, আর স্বাভাবিক আমি আমার সবকিছু ভিজিয়ে ফেলেছি, এটা খুবই নর্মাল ব্যাপার, আমি যতবারই মুখ ধুইতে যাই মুখ সবকিছু ভিজিয়ে ফেলি। মুখ ধুইতে যাও তো দূরের কথা, আমি তো নর্মালি পানি খেতে গেলেও, বোতলে পানি খেতে গেলেও আমার সব ভিজে যাবে, মানে এটা হচ্ছে রিয়েল মি। তো আমার ফেস ধোয়া শেষ, এখন পর্যন্ত আমি কোনো টোনার কোনো ক্রিম ইউজ করি নাই। তো আমি আগে দেখাইনি আমার স্কিনের বর্তমান কি অবস্থা। হ্যাঁ এই হচ্ছে আমার বর্তমানে স্কিনের অবস্থা, একটু লালচে লালচে লাগতেছে কারণ রাইট নাও আমি মুখটা ধুয়ে সাথে সাথে এসে বসলাম, এই জন্য একটু লালচে লালচে লাগছে। বাট সত্যি কথা বলতে স্কিনের অবস্থা খুবই ভালো, আলহামদুলিল্লাহ খুবই ভালো, ফেস প্যাকটা আমার অনেক পছন্দ হয়েছে। আমি খুব দ্রুত কথা বলছি কারণ ওইদিকে আজান শুরু হয়ে যাচ্ছে, একটার পর একটা মসজিদে আজান দিতেই থাকবে, আর এদিকে আমার লাইটও কমে যাচ্ছে। সো ফেস প্যাক ধুয়ে আমি আমার ময়েশ্চারাইজার ক্রিমটা লাগিয়ে নিলাম, আর অনেস্টলি এই ফেস প্যাকটা আমার খুবই পছন্দ হয়েছে।
আমার খুবই ভালো লেগেছে। আমি মনে করি যাদের স্কিনটি একটু অ্যাকনে প্রন পিম্পল আছে তারা এই প্যাকটা সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন ইউজ করতে পারেন, ডেফিনেটলি আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। আর ছেলেকে নিয়ে আসছি কারণ মাত্র ঘুম থেকে উঠছে, পরে কান্নাকাটি করবে আমাকে না পেলে, এই জন্য ওকে নিয়েই চলে আসলাম। তো এই ফেস প্যাকটা আমার এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে যে আমি হয়তো সপ্তাহে অন্তত 1 থেকে 2 দিন এই ফেস প্যাকটা ট্রাই করবো, আমার এতটা ভালো লেগেছে। এমনও হতে পারে যে আমি যে ড্রাই ফেস ওয়াশটা ইউজ করি বাসায়, মানে আমার নিজের বানানো DIY, হয়তো ওইটার সাথে আমি একটুখানি মিক্সড করে নিব যাতে আমি সবসময় এটার ফ্লেভারটা পাই, মানে ফ্লেভার তো কিছু নাই বাট এটার বেনিফিটটা যাতে আমি পাই। তো এক কথায় বলতে গেলে এটাই বলতে পারি যে এই ফেস প্যাকটা যেভাবে দাবি করেছে যে ওরা ডার্ক স্পটকে লাইট করে, ডেফিনেটলি ডার্ক স্পট কিন্তু লাইট হয়েছে। আপনারা প্রথম দিনের ভিডিও দেন আজকের ভিডিওর সাথে একটু কম্পেয়ার করে আপনারা দেখতে পারেন যে আমার স্কিনের স্পট কিন্তু আরও বেশি ছিল, লিটারেলি অনেক স্পট ছিল। প্লাস আরেকটা জিনিস হয়েছে, আমার স্কিনটা কিন্তু একটু ব্রাইট হয়েছে, মানে আমি ফিল করতে পাচ্ছি। এখন বাদ বাকিটা আপনারা একটু কম্পেয়ার করে দেখবেন, ওর স্কিনের সাথে মিলাইতে চান না ও আমার চেয়ে। এখন যদি কোশ্চেন আসে যে 240 টাকা দিয়ে এই ফেস প্যাকটা আমি আবারও কিনবো কিনা, আমি বলবো ইয়েস, আমি সুযোগ পেলে আবারও কিনবো, কারণ এই ফেস প্যাকটা আমার এতটাই ভালো লেগেছে। এবং আমি এটা বলবো যে এটা টিনেজ থেকে শুরু করে যে কোনো এজ এর আপনারা ইউজ করতে পারবেন এবং খুব ভালো বেনিফিট পাবেন। আর হ্যাঁ, কি দিয়ে ইউজ করতে পারবেন, পানি দিয়ে ইউজ করতে পারবেন, গোলাপ জল দিয়ে ইউজ করতে পারবেন, টমেটো পেস্ট, কিউকাম্বার পেস্ট, অ্যালোভেরা জেল, টক দই, যেটা আপনার স্কিনে স্যুট করে যায়, কাঁচা দুধ, আপনারা যে কোনো উপাদান দিয়ে কিন্তু এটাকে বানিয়ে স্কিনে অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি বলবো যে যাদের যেটা স্কিনের সাথে খুব ভালো মানিয়ে যায় তারা ওই টাইপের প্রোডাক্টের সাথে এটা ইউজ করেন, তাহলে আরো ভালো রেজাল্ট পাবেন। তো আমি তো 7 দিন ইউজ করলাম এবং আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করলাম, এবং 7 দিন ইউজ করার পর আমার স্কিনের কি অবস্থা হলো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। হোপফুলি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। বাবা সে আল্লাহ হাফেজ, সবাইকে আল্লাহ হাফেজ বলে বলে আল্লাহ হাফেজ, শুধু হাসবা তুমি, বলো আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, এই জি 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 ওই। বলো আল্লাহ হাফেজ।